একজন রাজনীতিবিদ বঙ্গবন্ধুর কোন গুণাবলী আপনার একটা গুণাবলী যেটা কোন গুণাবলী আপনাকে বেশি আকৃষ্ট করে? ওনার বড় গুণ ছিল উনি পরকে আপন করতে পারতেন, শত্রুকে আপন করে নিতে পারতেন এবং কাউকে তিনি অবহেলা করতেন না। গরিব দুঃখী মানুষ, তার বক্তৃতার মধ্যে যা গরিব দুঃখী মানুষ, গরিব দুঃখী মানুষ ছিল তার প্রাণ, তাদেরকে তিনি ভালোবাসতেন। আজকে তার কন্যার নেতৃত্বে যে বাংলাদেশ হয়েছে, এই বাংলাদেশই বঙ্গবন্ধু চেয়েছিলেন, কিন্তু তিনি করে যেতে পারেন নাই। শূন্য হাতে যাত্রা শুরু করে যে তিনি কী করেছেন কাছে থেকে আমি দেখেছি। নিজে যখন সরকারি উদ্যানে বলেছিলেন যে আমি 3 বছর কিছু দিতে পারবো না, আবার 74 যখন দুর্ভিক্ষ হলো তখন বলেছিলেন চা ভাত না খেয়ে রুটি খাবার জন্য, তিনি রুটি খেতেন, তাকে জোর করেও সেই শ্রদ্ধা ভাবী বঙ্গমাতা তাকে ভাত খাওয়াতে পারতেন না। সুতরাং কথা এবং কাজে এরকম মিল থাকা একজন মানুষ, তাহলে আপনি বুঝতে পারেন না। তখন যিনি যখন ডাক দিতেন, আমি তো বঙ্গবন্ধুর সাথে সারা বাংলাদেশ সফর করেছি, 70 নির্বাচনের সময় একদিন 40টা জনসভায় ভাষণ দিয়েছেন। কি ভাষণ? ভাইয়েরা আমার স্লোগান আকাশ মানে প্রকম্পিত, যখনই ডাক ভাইয়েরা আমার, নীরব নিস্তব্ধ। আমি যদি আপনাদের জন্য কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জীবন কাটাতে পারি, আমি যদি আপনাদের জন্য ফাঁসির মধ্যে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, আমি কি আপনাদের কাছে একটা ভোট চাইতে পারি না? মানুষ দুই হাতের বলতে হ্যাঁ, বক্তৃতা শেষ, তাহলে আমার সাথে স্লোগান দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বক্তৃতা শেষ। আর তার বক্তৃতা দেখেন, পল্টন ময়দানে বক্তৃতা করেছে 20 মার্চ 1966, ছয় দাবার দেবার পরে 18-19-20 কনফারেন্স ছিল, তিনি প্রেসিডেন্ট হলেন, তাজউদ্দিন ভাই সাধারণ সম্পাদক হলেন, পল্টনে বক্তৃতা করলেন। সবুর খান তখন ছয় দাবার সমালোচনা করেছিল, তিনি সবুর খানকে অ্যাড্রেস করেছেন, সবুর ভাই আপনি এবং আমি যখন কারাগারে বন্দী ছিলাম আপনি বলেছিলেন মুজিব এই পাকিস্তান বাংলাদেশের জন্য বাঙালিদের জন্য হয় নাই, আর আজকে আপনি আইয়ুব খানের মন্ত্রী হয়ে আমার অ্যাড্রেস করেছেন সবুর ভাই। সবুর খান যখন একটি চিঠি লিখেছিলেন জেলে বসে আমার স্মৃতির পাতায় ভেসে উঠে, চিঠিটা পরে তিনি আমাকে ডাকলেন ইন্টার করে, তোফায়েল আসো গেলাম, চিঠিটা পরো পড়লাম, আমি তো ছোট তখন 30 বছর বয়স, পরো পড়লাম, লেখছে স্নেহের মুজিব আমার অনেক স্নেহ আদর ভালোবাসা নিও, আজ তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিব, ভাবতে কত ভালো লাগে যে বাংলার স্বপ্ন তুমি দেখেছিলে সেই বাংলাদেশের স্বাধীন হয়েছে, কিন্তু মুজিব কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে যখন ভাবি যে বাংলার প্রধানমন্ত্রী আমারই প্রিয় শেখ মুজিব, সেই বাংলার সবুর খান আজও কেন কারাগারে বন্দী। এই চিঠিটা পড়ে আমাকে ডেকে বললেন যে হোয়াট ইজ ইউর রিয়াকশন, আমি বললাম যে আমার তো মনে হয় যে আজকে আপনি ছেড়ে দেবেন।